বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে পালিত হচ্ছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন আমরা জানি যে গতকাল বিকেলে কিন্তু এই সমন্বয়ক যিনি রয়েছেন নাহির ইসলাম তিনি এই কর্মসূচি ডাকবেন এক দফা দাবিতে তারপর থেকে আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যেহেতু আজকে সাপ্তাহিক প্রথম দিন কর্ম দিবসের যে কারণে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে গণ যে পরিবহনগুলো রয়েছে সেগুলো একেবারেই কম মানুষের উপস্থিতিও আমরা সড়কে খুবই কম দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে যে সকল ব্যক্তিগত গাড়িগুলো থেকে থাকে সেগুলোও কিন্তু সড়কে কম বের হয়েছে কয়েকদিন থেকেই এই যে ছাত্রদের শিক্ষার্থীদের যে আন্দোলন প্রতিদিন একের পর এক কর্মসূচি সেই কর্মসূচি যখন লাগাতার থাকতে থাকতে আজকেই কিন্তু গতকাল বিকেলে তাদের যেই এক দফা দাবি সেই দাবিরই অংশ হিসেবে সারাদেশে পালিত হচ্ছে এই যে সর্বাত্মক অসহযোগ আন্দোলন এতে গতকাল আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে সর্বস্তরের মানুষ কিন্তু তাদের সাথে একততা প্রকাশ করে শহীদ মিনেরা অবস্থান করেন এবং তারপরেই কিন্তু তাদের যে সমন্বয়ক রয়েছেন তিনি এই কর্মসূচি ডাক দেন সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা যেমনটা বলছিলাম যে সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন সড়ক সহ সারা দেশেই কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে এবং এই আন্দোলনকে কেন্দ্র বা কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি রাজধানী আজকে প্রথম কার্যদিবস হিসেবে যে এই অন্যান্য দিন যেমনটা গণপরিবহন বা যেমনটা মানুষের উপস্থিতি থাকা প্রয়োজন সেই উপস্থিতি একেবারেই কম লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে গণপরিবহনগুলো একেবারেই নয় নাই বললেই চলে সাধারণ যারা যাত্রী আছে তারা দেখা যাচ্ছে যে যারা অফিসে যাওয়ার জন্য বের হয়েছেন তাদের গন্তব্য যাওয়ার জন্য বের হয়েছিলেন তাদের কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়তে হয় তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু সাধারণ মানুষ বা যাত্রী যারা রয়েছেন তাদের কিন্তু উপস্থিতি আমরা একেবারেই কম লক্ষ্য করতে পারছি এক কথা যদি বলতে যাই আজকে অল্প কিছুক্ষণ পরেই কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে সেই শিক্ষার্থীদের যে কর্মসূচিগুলো রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন এলাকা থেকে সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তারা নিজ নিজ জায়গা থেকে যেই সমাবেশ বিক্ষোভ সমাবেশ বা বিক্ষোভ মিছিলগুলো যেগুলো রয়েছে সেগুলো বের করবেন বলে আমরা যদি জানতে পেরেছি সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত পরিস্থিতির ধানমন্ডি এলাকা বা আশেপাশের এলাকা এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে শিক্ষার্থীরা এখন পর্যন্ত মাঠে নেই তবে বারোটার মধ্যে হয়তো বা তারা তাদের যে কর্মসূচি পালন করার জন্য তারা মাঠে নামতে পারে বলে আমরা যতটুকু জানতে পেরেছি তো এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে রায়দুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা